হরতাল বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে আসতে শুরু করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের রিপোর্টার তাহসিনা সাদিক। বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোটের ডাকা হরতালের দ্বিতীয় দিনে আজও প্রতিবাদে মুখর রয়েছে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের দলীয় কেন্দ্রীয় কার্যালয়। আপনারা দেখছেন যে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন থানা ওয়ার্ড থেকে আসতে শুরু করেছেন আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজ এখানে মানববন্ধন, একটি প্রতিবাদ মিছিল এবং ছোট সমাবেশের আয়োজন করা হয়েছে। মানববন্ধন এবং এই মিছিলগুলো থেকে এই নেতাকর্মীরা হরতাল বিরোধী স্লোগান দিচ্ছেন এবং তারা দাবি তুলেছেন যে যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের। আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখে যে সকাল 10টার পরে এই এলাকায় একটি ছোট সমাবেশ অনুষ্ঠিত হবে এবং এই সমাবেশে উপস্থিত থাকবেন আইন প্রতিমন্ত্রী, শ্রম প্রতিমন্ত্রী এবং বন ও পরিবেশ মন্ত্রী। এছাড়া গুলিস্তান এলাকায় পুলিশের চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং তারা মোটামুটি তল্লাশি চালিয়ে গাড়িগুলোকে এই এলাকায় ঢোকাচ্ছেন। তবে এখন পর্যন্ত এই এলাকায় তেমন কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এখানে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত এই এলাকায় তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই ছিল আমার কাছে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সর্বশেষ খবর। তাহসিনা জেসি, সময় সংবাদ, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ঢাকা।